আমাদের সারা দেহে যে শিরা আছে এর কাজ খুবই গুরুত্বপূর্ণ। এর কাজ আমাদের রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, যাকে রক্ত সঞ্চালন বলে। এই রক্ত সঞ্চালনের কাজ যত ভালো হবে আপনি তত সুস্থ থাকবেন। যদি কোনো কারণে শিরা দুর্বল হয়ে পড়ে, রক্ত সঞ্চালন ঠিক মতো না হয়, শরীরের যে কোনো স্থানে ব্যথা, দুর্বলতা, ঝিঁঝি ধরা এই ধরনের অনুভব আসে, তখন বুঝবেন যে শিরা ঠিক মতো কাজ করতে পারছে না, রক্ত সঞ্চালন হচ্ছে না, শিরার কোথাও কোথাও ব্লকেজ হয়ে গেছে। এই ব্লকেজ দেহের যে কোনো অংশেই হতে পারে। এর থেকে যে ব্যথা হয় তাকে নার্ভ পেইন বলে। আর যদি এটা হৃদযন্ত্রে হয়ে থাকে, অর্থাৎ হার্টে হয়ে থাকে, তখন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। আজ এই সমস্যা থেকে মুক্তির জন্য এমন এক ধরনের ঘরোয়া নুসখা জানাবো বা ঘরোয়া রেমিডি তৈরি করে দেখাবো, যা থেকে খুব সহজে নার্ভের এই সমস্যাকে দূর করতে পারবেন। এই রেমেডি সেবন করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে, শিরায় কোনো ধরনের টান লাগা, ঝিঁঝি ধরা, কমজোরি, হাত পায়ের হঠাৎ করে ব্যথা, কোনো শিরা হঠাৎ করে ফুলে যাওয়া বা হার্ট ব্লকেজের মতো কোনো সমস্যাই আপনার হবে না। যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে তাহলে শিরা কমজোরি হয়ে পড়ে। এছাড়াও যদি দীর্ঘদিন থেকে আপনার ইমিউন সিস্টেম দুর্বল হতে থাকে, এটা আপনি না বুঝে হয়তো করছেন, এমন খাদ্যাভ্যাস বা এমন জীবনযাপন করছেন যে আপনার ইমিউনিটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, ভেতরের রোগ প্রতিরোধ শক্তি দুর্বল হচ্ছে। এছাড়া হাই ব্লাড প্রেশার, ব্লাড ক্যান্সার এই ধরনের কারণেও শিরা দুর্বল হয়ে পড়ে। মানসিক উদ্বেগ, কখনো কখনো হরমোনাল ইমব্যালেন্স, এবং হতে পারে যে কেউ কিডনি লিভারের রোগে আক্রান্ত, তখনও তার শিরা দুর্বল হয়ে পড়তে পারে, রক্ত সঞ্চালন ব্যাহত হয়। অতিরিক্ত মদ্যপান বা ধূমপানের কারণেও শিরা দুর্বল হয়ে পড়ে। এছাড়া আরেকটি কারণ আছে, কোনো কারণে দুর্ঘটনা প্রাপ্ত হলে দেহের সেই অংশের শিরা দুর্বল হয়ে পড়তে পারে, সেই থেকে তৈরি হতে পারে বিভিন্ন রোগ, যা শিরার দুর্বলতা বা নার্ভ পেইনের কারণেই হয়ে থাকে। যদি হাঁটতে চলতে গেলে হঠাৎ করেই মাথায় চক্কর দেয়, মাথার মধ্যে অন্ধকার বোধ হয়, চোখে হঠাৎ করেই ঝাপসা দেখা, বা হতে পারে আপনি হাঁটতে চলতে গেলে শিরায় কোনো কারণে টাইট লাগছে, হঠাৎ করে ঝিঁঝি লাগতে পারে, দীর্ঘক্ষণ একই জায়গায় শুয়ে বা বসে থাকার অবস্থান পরিবর্তন আনতে গেলে তা সহজে আনতে না পারা, হঠাৎ করেই পেশিতে অস্বস্তি বোধ হওয়া, দুর্বল লাগা, কমজোরি অনুভব হওয়া, এই সব কিছুই আপনার শিরার দুর্বলতার লক্ষণ। এটি তৈরি করে সেবন করা শুরু করুন, এটিই আপনার ঔষধ। এই ধরনের সমস্যাগুলোকে দূর করতে পারবেন এটি দিয়েই। তো চলুন এখন জানি এই ঘরোয়া নুসখা কিভাবে তৈরি করবেন ও খাওয়ার তরিকা কি। এর জন্য প্রথমেই আমাদের নিতে হবে এক গ্লাস পানি। এক গ্লাস পানি একটি পাত্রে নিয়ে নেবেন এবং তার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি দিয়ে দিন। একটি বড় এলাচ গুঁড়ো করে দিয়ে দিন। আর দিয়ে দিন 3 থেকে 4টি লবঙ্গ গুঁড়ো করে। অবশ্যই লবঙ্গের মাথায় ফুল থাকতে হবে। আর দিয়ে দিন সৈন্দব লবণ বা পিঙ্ক সল্ট 2 চিমটি পরিমাণ। সাধারণ খাওয়ার লবণ এখানে ভুলেও দেওয়া যাবে না, এই সৈন্দব লবণ দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে আরও দ্রুত আপনার এই সমস্যা দূর হবে। এবারে হালকা আঁচে এটি ঢেকে দিয়ে ফুটাতে হবে। পানিটা ততক্ষণ ফুটাবেন যতক্ষণ না অর্ধেক হয়ে আসে। অর্ধেক হলেই চুলা বন্ধ করে দিন এবং ছেঁকে নিন। এবারে এটি কখন সেবন করবেন তা বলছি। আপনাকে এটি সেবন করতে হবে রাতে, রাতে ঘুমাতে যাবার আগে। যদি আপনি দুধ রাতে খেয়ে ঘুমান তাহলে বন্ধু সেটা কিছু দিনের জন্য বন্ধ রাখুন আর এই রেমেডি সেবন করুন। আপনার শিরার সকল ধরনের দুর্বলতা, কমজোরি ও ব্লকেজ দূর হয়ে যাবে। খুব সাধারণ ও সহজ উপায়ে বানানো এই ঘরোয়া রেমেডি আপনাকে সকল ধরনের শিরার রোগ দুর্বলতা থেকে সহজেই মুক্তি দিতে পারবে। এটি টানা 15 দিন সেবন করবেন। খুব ভালো হয় যদি টানা 45 দিন সেবন করতে পারেন। তাই বন্ধু, দেরি না করে যদি আপনার দেহে এই ধরনের উপসর্গ বা লক্ষণ থাকে তাহলে আজ থেকেই শুরু করে দিন এটি সেবন করা। যদি আপনি গর্ভবতী কিংবা সদ্য প্রসূতি মা হয়ে থাকেন তাহলে কিন্তু এই রেমেডি সেবন করবেন না। আর যদি আপনার গল ব্লাডারে কোনো ধরনের রোগ বা গল ব্লাডার স্টোন থাকে তাহলেও এটি সেবন করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।